আর এবার একটু চন্দননগরের দিকে নজর রাখতে হচ্ছে। আলোয় আলোয় আকাশ, তবু ঢাকে বিষাদের গোল। উৎসবের শেষ দিন, আসছে বছরের অপেক্ষা। এই মুহূর্তে চন্দননগর শহর, সেখানে জগদ্ধাত্রী বিসর্জন শোভাযাত্রা, আর সেই ছবি সরাসরি জি চব্বিশ ঘন্টার পর্দায় আপনারা দেখছেন। আমাদের দুই প্রতিনিধি সেখান থেকে রয়েছেন, সম্প্রীতি এবং বিধান রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু প্রথমে সম্প্রীতির কাছে যাই। সম্প্রীতি, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আলোর শহরে অসাধারণ আলোর খেলা, এই মুহূর্তের ছবি, এই মুহূর্তের আবহ। নীলাঞ্জনা, তোমাদের মাধ্যমে জি চব্বিশ ঘন্টা দর্শকদের সামনে যে ছবি আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ তুলে ধরছি, এই মুহূর্তে আমরা চন্দননগরের বিশ্ব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা তুলে ধরছি। সাধারণ সেখানে প্রচুর মানুষের ভিড়, জনজোয়ার, জনসমুদ্র বলা যেতে পারে। তোমরা ভুল করতেই পারো যে আজকে কি মহাষ্টমীর রাত দুর্গাপুজোর, কারণ ঠিক এটাই দেখা যাচ্ছে এখানে। এই চন্দননগরের বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পূজার বিসর্জনে রীতিমতো জনসমুদ্র, জনসমুদ্রে পরিণত হয়েছে এই ফরাসিদের শহর, ফরাসিদের শহর চন্দননগর। এবং শুধুমাত্র তাই না, এই ভিড় দেখলে আমরা যারা শহর কলকাতা তিলোত্তমা নগরীর মহাষ্টমীর জনজোয়ার দেখে অভ্যস্ত বা মহানবমীর জনসমুদ্র দেখে অভ্যস্ত, তারা কিছুক্ষণের জন্য একটু ভুল করতেই পারে, কিন্তু তাদের সেই ভুলটা ভেঙে যাবে কি করে জানো? কারণ সেই চন্দননগরের বিশ্ববিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড যদি দেখে, অপরূপ আলোর খেলা, আলোর খেলা। এই জন্য বলছি এই মুহূর্তে তোমাদের সামনে একটা মজার গাড়ি তুলে ধরবো। ছোটবেলায় ঠিক আমরা যেরকম ডিজনিল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট ইসপের গল্প কথা, কখনো আমরা বিভিন্ন মাইথোলজি পড়ে অভ্যস্ত, এই সমস্ত ইসপের গল্প, মাইথোলজির বিভিন্ন চরিত্র উঠে এসছে এই চন্দননগরের বিশ্ববিখ্যাত আলোর যে অদ্ভুত সুন্দর দৃশ্য, যে লাইট অ্যান্ড সাউন্ড রয়েছে। আর আমি বারবার লাইট অ্যান্ড সাউন্ড কথাটা বলছি, তার কারণ হচ্ছে আলোর খেলা তো রয়েছে, অপরূপ আলোকসজ্জা রয়েছে, কিন্তু তার সঙ্গে রয়েছে প্রপার সাউন্ডও, অর্থাৎ যেখানে পাখি দেখতে পাচ্ছি আমরা, তার সঙ্গে পাখির কিচির মিচির, মানে পাখির কলতানও আমরা শুনতে পাচ্ছি। আর কি চলছে, আমাদের অপর প্রতিনিধি বিধানও রয়েছে আমাদের সঙ্গে, একবার বিধানের কাছে চলে যাবো। বিধান, আমি তো এখানে সার্কাস ডিজনিল্যান্ডের মধ্যে হারিয়ে গেছি। এই যে প্রতিমা, চন্দননগরের প্রতিমা, তার একটা বৈশিষ্ট্য রয়েছে, এই প্রতিমা এতটাই উচ্চতার যে দেখুন মাথা উঁচু করে। এই এই প্রতিমার যে বৈশিষ্ট্য সেটা এখানেই লেখা রয়েছে। এবং চন্দননগরের প্রতিমা কিন্তু মণ্ডপেই তৈরি হয়, কারণ এত বড় প্রতিমা 20 ফুট 22 ফুট 25 ফুট, কোনো কোনোটা প্রায় 26-27 ফুট পর্যন্ত রয়েছে। এবং তার সঙ্গে যে সাজ থাকে, ডাকের সাজ, সেই চালচিত্র, তা সেটা নিয়ে আরও অনেকটা উচ্চতা হয়ে যায়। এবং এই প্রতিমা খুব সুকৌশলে এই যে শোভাযাত্রার যে লরি, সেই লরিতে তোলা হয়, এবং এই লরিতে তোলার পর সেই সেখান থেকে তারা শোভাযাত্রায় বেরিয়ে পড়েন। এবং এক একটি যে পুজো কমিটি রয়েছে, সেই পুজো কমিটির 4টি করে লরি রয়েছে, এবং যারা জুবিলি পালন করে তারা 1টি করে অতিরিক্ত লরি পায়। এবং 3টি থেকে 4টি লরিতে যে আলোর কাজ, সেই আলোর কারুকার্য দেখার জন্যই এই আলোর শহরে সাধারণ মানুষ যারা দর্শনার্থী তারা জড় হন। এবং এই শোভাযাত্রার দিন চন্দননগরে আজকে শোভাযাত্রার রাত যত বাড়ছে তত যেন মানুষ বাড়ছে। এবং শুধু মানুষ, চারিদিকে রাস্তায় তিল ধারণের জায়গা নেই, কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু এই শোভাযাত্রা দেখতে এসেছেন। চন্দননগরে এই বছরের পুজোয় রেকর্ড ভিড় হয়েছে, যেমনটা আমরা জানি যে এক এক দিন প্রায় হাজারে হাজারে মানুষ তারা যেমন মণ্ডপে ভিড় জমিয়েছেন, পাশাপাশি তারা কিন্তু আজকে শোভাযাত্রার, অর্থাৎ চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজোর শেষ দিন, সেই শোভাযাত্রা দেখার জন্য কিন্তু তারা, অর্থাৎ দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়েছেন। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস তো আমি একটু আগেই নীলাঞ্জনার মাধ্যমে জি চব্বিশ ঘন্টা দর্শকদের জন্য তুলে ধরেছিলাম। এবার আমি একটু জি চব্বিশ ঘন্টা দর্শকদেরকে, যদিও তারা জানেন হয়তো, তবু একবার একটু মনে করিয়ে দিই চন্দননগরের ইতিহাসটা ঠিক কীরকম। আমরা জানি আমাদের দেশ মানে ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু চন্দননগর স্বাধীনতা
পেয়েছিল 1950 তার কারণ এখানে ফরাসিরা উপনিবেশ গড়ে তুলেছিল আর এই ফরাসিরা নিজেদের গড় রক্ষা করার জন্য পরিখা বা গড় কেটে গঙ্গা থেকে নিয়ে যেতেন যেখানে মাঝে মধ্যে জাহাজও চলতো নৌকো চলতো এবং সেই গড় বা পরিখার শেপটা ছিল অনেকটা চাঁদের মতো বা মুনের মতো সেখান থেকেই নাম আসে চন্দ্রের নগর যা এখন চন্দননগর আর এই চন্দননগরের বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পূজোর বিসর্জনের লাইভ এন্ড এক্সক্লুসিভ যে শোভাযাত্রার সেই ছবি ড্রোন ভিউ তুলে ধরছে জি চব্বিশ ঘন্টার দর্শকদের জন্য লাইভ এন্ড এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টার দর্শকরা নিজেদের ড্রয়িং রুমে বসেই চন্দননগরে সেই বিশ্ববিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড আলোর খেলা আলোক সজ্জা অপরূপ তার সঙ্গে এই মনোরম শোভাযাত্রা দেখতে পাচ্ছে ড্রয়িং রুমে বসে সেখানে বিভিন্ন ধরনের পৌরাণিক চরিত্র উঠে এসছে এই আলোক সজ্জার মাধ্যমে কোথাও কোথাও লেখা আছে আমাদের যে প্রায় লুপ্তপ্রায় সার্কাস সেই সার্কাসকে তুলে ধরা হয়েছে আলোক সজ্জার মাধ্যমে সত্যি চন্দননগরে না আসলে বোধহয় এই অপরূপ দৃশ্যটা থেকে মানুষ বঞ্চিত থেকে যায় আর যে কারণে জি চব্বিশ ঘন্টা তাদের দর্শকদের জন্য লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ চন্দননগরের বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পূজোর শোভাযাত্রা এবং শুধুমাত্র তাই নয় তার সঙ্গে রয়েছে ড্রোন ভিউ ড্রোন ভিউয়ের মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন অপূর্ব সেই শোভাযাত্রা আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে 69টি পূজক কমিটি আপনারা জানেন নীলাঞ্জনা একটু আগেই তোমাদের যেরকম বলছিলাম শুভদীপ নীলাঞ্জনা তোমাদেরকে যে এখানে অগুন্তি পুজো কমিটি অগুন্তি প্রতিমা মোট চন্দননগর এবং ভদ্রেশ্বর মিলিয়ে 177টি পুজো হয় জগদ্ধাত্রী পুজো যার মধ্যে শুধুমাত্র চন্দননগরে হয় 133টি পুজো আর এই 133টি পুজোর সব পুজো কমিটি কিন্তু এই শোভাযাত্রায় নেই 69টি পুজো কমিটি শুধু রয়েছে এই শোভাযাত্রা এবং দেখতে পাচ্ছ কি অপরূপ সেই দৃশ্য মায়ের যেমন অপূর্ব মূর্তি তার সঙ্গে অপূর্ব আলোকসজ্জা এবং শুধু আলোকসজ্জা বলে ভুল হবে লাইট অ্যান্ড সাউন্ডের অসাধারণ দৃশ্য এখানে দেখতে পাচ্ছি আমরা চাক্ষুষ করছি আর জি চব্বিশ ঘন্টার তাদের দর্শকদের জন্য ড্রয়িং রুমে বসেই এই চন্দননগরের অপরূপ মনোরম শোভাযাত্রা দেখার সুযোগ করে দিচ্ছে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ শুভদীপ নীলাঞ্জনা ধন্যবাদ সম্প্রীতি ধন্যবাদ বিধান জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সেই শোভাযাত্রা সরাসরি আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা